একটি মাত্র বই আছে ইংরেজিতে, যে বইটা আমার ধারণা যে একমাত্র হয়তো সামান্য বই, খুব বিশিষ্ট পশ্চিমী বলা যেতে পারে এই বিষয়ে একজন খুব পণ্ডিত মানুষ, ডগলাস কেলনার। ডগলাস কেলনারের একটা বই আছে কার্ল কশ রেভলিউশনারি থিওরি, 1974 সালে প্রকাশিত হয়েছিল। কেলনারের এটি একমাত্র বই যে বইয়ের প্রথম পার্টটি হচ্ছে, প্রথম অংশে হচ্ছে খুব চমৎকার একটা ভূমিকা আছে কর্ষের সমস্ত দিক আলোচনা করে, আর দ্বিতীয় অংশটা হচ্ছে কর্ষের বিভিন্ন লেখার সবটাই জার্মানি, সেখান থেকে ইংরেজি অনুবাদ, বিভিন্ন বিষয়ের উপরে কর্ষের যা লেখা এখানে আছে, অনেকগুলো লেখা, প্রায় আমার ধারণা তা গোটা 20-25 লেখা ওখানে পাওয়া যায়, যেগুলো অন্য কোনোভাবেই আমাদের পক্ষে পাওয়া সম্ভব। এবং কেলনারের এই বইটাকে আশ্রয় করে পরবর্তীকালে আরও অনেক কর্ষ নিয়ে লেখালেখি হয়েছে। এটা গেল একটা দিক। এখানে আরও একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে এই যে কর্ষে 26 সালের পর তার চিন্তার অভিমুখের এই যে পরিবর্তনটা হল, এটা নিয়েও কিন্তু যারা কর্ষকে নিয়ে লেখালেখি করেছেন, কর্ষকে নিয়ে যারা নানা ধরনের বলতে পারেন ভাষ্য দিয়েছে, তো এই ভাষ্যকারদের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। সে মতপার্থক্যটা হচ্ছে অনেকটা এই রকমের যে, এই যেমন ডগলাস কেলনারের কথা বলছি, তো ডগলাস কেলনারের কিন্তু বক্তব্য হচ্ছে যে যে যাই বলুক না কেন কর্ষের লেখার মধ্যে চিন্তার মধ্যে নিশ্চয়ই আমরা একটা পরিবর্তন দেখতে পাই, তা নিশ্চয়ই অনেক হয়তো চিন্তার বদল ঘটেছে, কিন্তু তিনি শেষ জীবন পর্যন্ত মার্ক্সবাদের প্রতি তিনি কিন্তু আস্থা হারাননি, এটা ডগলাস কেলনার খুব জোরের সঙ্গে বলছেন। উনি মার্ক্সবাদের প্রতি আস্থা রেখেছেন, কিন্তু তিনি মার্ক্সবাদকে অন্যভাবে ব্যাখ্যা করছে, অন্যভাবে দেখছে, কিন্তু মার্ক্সবাদকে নস্যাৎ করা বা মার্ক্সবাদের পরিত্যাগ এটা কিন্তু উনি করছেন। কিন্তু কর্ষের ওপরে আরেকজন খুব ভালো কাজ করেছেন, প্যাট্রিক গুড, এই বইটা বেরিয়েছিল 1979 সালে, কার্ল কর্ষ স্টাডি ইন ওয়েস্টার্ন মার্ক্সিজম। প্যাট্রিক গুড যে আলোচনাটা করেছেন সেখানে কিন্তু প্যাট্রিক গুডের বক্তব্য হচ্ছে যে না, কর্ষ কিন্তু শেষ পর্যন্ত মার্ক্সবাদ থেকেই উনি সরে আসছেন, মার্ক্সবাদ সম্পর্কেই তিনি তা আশাভঙ্গ হয়েছে, তার তিনি আর আস্থা নেই, তিনি মার্ক্সবাদের প্রতি অনাস্থা প্রকাশ করছেন, এইটাও আমাদের মাথার মধ্যে রাখা দরকার। তো আমি এই কথাগুলো বলে আমি এইবারে চলে আসছি এই বইটা সম্পর্কে, মানে এইটাই কর্ষের মার্ক্সিজমের চেহারাটা কীরকম, মার্ক্সের কর্ষ মার্ক্সবাদকে নিয়ে কীরকমই ভাবনা চিন্তা করেছিলেন তার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাচ্ছি তার এই 1923 সালে প্রকাশিত মার্ক্সিজম ইন ফিলসফি। এই বইতে আমরা কয়েকটা কথা পাচ্ছি, তবে এখানে একটা কথা বলার আছে, এই বইটার নাম যদিও মার্ক্সিজম ইন ফিলসফি, এবং বইটা যথেষ্ট বলতে পারেন একটা তার একটা দার্শনিক তার আছে, কি বলবো, মানে তার একটা দার্শনিক দিক আছে বইটার, এ কথাটা ঠিক। কিন্তু যেমন ডগলাস কেলনার বলেছেন কর্ষের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রেখেও তিনি বলছেন যে একই সঙ্গে বারবার করে লুকাচের সঙ্গে তুলনা প্রতি তুলনাটা চলে আসে কর্ষ এবং লুকাচ। কিন্তু ডগলাস কেলনার বলছেন যে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো, ভালো করে পড়ি খুঁটিয়ে তাহলে কিন্তু দেখব যে লুকাচের মার্ক্সবাদী দর্শন সম্পর্কে যে গভীরতা, লুকাচের চিন্তার মধ্যে যে ব্যক্তি, সেই ব্যক্তি সেই গভীরতা কিন্তু আমরা কর্ষের মধ্যে পাব না। এমনকি তিনি বলছেন গ্রামসির মধ্যেও
গ্রামসি তো সেইভাবে অতটা মার্ক্সবাদী দর্শন নিয়ে বিস্তৃতভাবে লেখেননি, বা হয়তো লিখেছেন, আমরা এখনো তার সবটা উদ্দেশ্য আমরা পাই না, কারণ তার সব লিখে আমাদের হাতের কাছে আসে। কিন্তু কেলনার এই কথাটা বলছেন যে কর্ষের লেখার যে দার্শনিক যে ব্যক্তি সেটা লুকাচ তো নয়, এমনকি গ্রামসির সঙ্গেও সেটা কিন্তু তুলনা করা চলে না, এই কথাটা কেলনার বলছেন। কিন্তু একটা কথা মানতেই হবে, এটা আমি বললে আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন, যে কর্ষ কিন্তু এই মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় জীবনবোধ, মার্ক্সবাদী ভাবনা এর সম্পর্কে বা তত্ত্ব হিসেবে মার্ক্সের মার্ক্সবাদের যে বলতে পারেন তার যে স্থিতি বা তার যে অবস্থান, এই বিষয়ে কর্ষ যেভাবে ভেবেছেন সেই ভাবার যে আদলটা সেটা কিন্তু খুব অদ্ভুত, সেটা কিন্তু একেবারেই নতুন, এইভাবে কিন্তু কেউ ভাবেননি। এবং সেটাই হয়তো কারণ যে কর্ষ পশ্চিমী মার্ক্সবাদের একজন খুব বড় তাত্ত্বিক হিসেবে তাকে আমরা স্বীকার করে নিই। তিনি দু তিনটে কথা বলছেন, তার প্রথম কথাটা হচ্ছে যে মার্ক্সবাদের মূল কথা হচ্ছে যে কোনো ধরনের পজিটিভিস্ট বা দৃষ্টবাদী কোণ থেকে সমাজ ব্যবস্থা বা আমাদের জীবন চর্চা এটাকে দেখার যে একটা প্রবণতা, অর্থাৎ একটা যান্ত্রিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদকে সচরাচর যেভাবে মানে দেখা হয়ে থাকে সাধারণভাবে, এইটে আমি একেবারেই মনে করি এটা সম্পূর্ণ ভুল। এবং এটার জন্য উনি দায়ী করছেন দ্বিতীয় আন্তর্জাতিক, মূলত কাউস্কিকে, কাউস্কি বক্তব্যের মধ্যে ছিল একটা যান্ত্রিকভাবে সমাজ ইত্যাদিকে দেখার ব্যাপারটা, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টার উপর উনি খুবই জোর দিচ্ছেন, এইখানে আবার লুকাসের সঙ্গে সেই তুলনাটা চলে যায়, এবং এখানে মনে হয় এই পর্যায়ে লুকাস এবং গ্রামসি প্রায় যেন একজন আরেকজনের কে হাত হাত ধরাধরি করে দুজনে চলছে, সেটা হচ্ছে ওই ঘুরে ফিরে সামূহিকতা বা টোটালিটির কনসেপ্ট। এবং এখানেও কর্ষ লুকাসের মতোই উনি ভীষণভাবে হেগেল এর উপরে নির্ভরশীল। এখন ওর কাছে বক্তব্যটা হচ্ছে যে এই টোটালিটির যে ভাবনা, এই টোটালিটির ভাবনা বা সামূহিকতার ভাবনাটা বলতে আমরা আসলে কি বুঝছি, কার টোটালিটি, কিসের টোটালিটি, এই এই টোটালিটির কনসেপ্টটা পর্যন্ত ঠিক আছে, উনি অনেকটাই হেগেলকে আশ্রয় করে এই কথাটা বলছেন, কিন্তু এইবার টোটালিটির যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা কিন্তু লুকাসের সঙ্গে অনেকটা আলাদা। এই টোটালিটির ব্যাখ্যাটা উনি দিচ্ছেন কিভাবে, উনি বলছেন এর এর সঙ্গে আমাকে জড়াতে হবে আরেকটা ধারণা, এবং উনি বলছেন এইটাই হচ্ছে মার্ক্সবাদের মূল কথা, সেটা হচ্ছে প্র্যাক্সিস বা প্র্যাকটিস, আরো পরিষ্কার করে বললে রেভলিউশনারি প্র্যাকটিস। উনি বলছেন যে মার্ক্সবাদের মূল কথা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ কিনা এক ধরনের মানে কি বলবো কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড ব্যাপারটাকে আমাদের ধরতে হবে, এই কর্মকাণ্ডটার চারপাশে যা ঘটছে এইটার যে ব্যাখ্যা, এইটাকে যে বোঝা, এইটাই হচ্ছে মার্ক্সবাদ। অর্থাৎ মার্ক্সবাদ মানে এই নয় যে মার্ক্সবাদ একটা আমাদের একটা তত্ত্ব দিল, সেই তত্ত্বটাকে এবার আমি প্রয়োগ করছি, তা কিন্তু নয়। মার্ক্সবাদ হচ্ছে প্রয়োগের দর্শন, এই প্রয়োগটাকে সামূহিক স্তরে সামগ্রিকভাবে এইটার এই প্রয়োগকে আমি যে তাত্ত্বিক রূপ দিচ্ছি সেটাই হচ্ছে মার্ক্সবাদ। এই হচ্ছে কিন্তু ওর টোটালিটির কনসেপ্ট, চার পাশের যে কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ড বলতে অবশ্যই উনি যে কোনো ধরনের কর্মকাণ্ড কথা বলতে, সমাজ বদলাবার জন্য চতুর্দিকের যে আমাদের যে সংগ্রাম,
আমাদের যে প্রতিরোধ, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে বৈপ্লবিক কর্মকাণ্ড, এই সব জিনিসটা একটা তাত্ত্বিক রূপ হচ্ছে মার্শাল আর্ট। মানে ওর কাছে কিন্তু শুরুটা হচ্ছে প্র্যাকটিস, শুরুটা হচ্ছে অ্যাকশন, তার একটা প্রকাশ হচ্ছে মার্শাল আর্ট। মানে ঠিক উল্টো, অর্থাৎ মার্শাল একটা তত্ত্ব, সেই তত্ত্বটাকে দিয়ে আমি প্র্যাকটিসকে বোঝাচ্ছি, তা কিন্তু নয়। আমাকে প্র্যাকটিস থেকে, আমাকে থিওরি, প্র্যাকটিস থেকে থিওরিতে আসতে, এই এইটা হচ্ছে তার দ্বিতীয় কথা। তৃতীয় যে যে কথাটা বলছেন সেটা হচ্ছে, এর থেকেই সেটা বেরিয়ে আসছে, সেই কথাটা হচ্ছে যে এর মধ্যে জড়িয়ে আছে যে বিষয়টা, সেটা হচ্ছে এক ধরনের আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিজম বা ইতিহাসবাদ বা হিস্টোরিসিজম। অর্থাৎ থিওরিটা যদি নাকি বা তত্ত্বটা যদি নাকি প্র্যাকটিস নির্ভর হয়, কর্মকাণ্ড নির্ভর হয়, তাহলে অবশ্যই তার ভেতরে একটা আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিজমটা চলে আসছে। অর্থাৎ প্র্যাকটিসের একটা বিশেষ বিশেষ ঐতিহাসিক মুহূর্তে তার যে তাত্ত্বিক রূপ, সেটা দিয়ে আমার মার্শাল বুঝতে হবে। তার মানে এইখানে ইতিহাস, ইতিহাসবাদ, আপেক্ষিকতাবাদ, এইগুলোই হচ্ছে চূড়ান্ত কথা। এবং এটার পরে চতুর্থ যে কথাটা উনি বলছেন মার্কসিজম এন্ড ফিলোসফির মধ্যে, সেটা হল যে যদি কেউ মনে করে থাকেন, যদি কেউ মনে করে থাকেন বা যেটা অনেক সময় মার্ক্সবাদী তত্ত্বে বলা হয় যে মার্ক্সীয় অর্থনীতি বা মার্ক্সীয় সমাজতত্ত্ব কিংবা মার্ক্সীয় নৈতিকতা, এইরকম ধরনের কোন ধারণা উনি কিন্তু স্বীকার করছেন না। উনি বলছেন যে এগুলো বলা মানে হচ্ছে এগুলো কতগুলো আমি তাত্ত্বিক, স্বয়ংসম্পূর্ণ কতগুলো তাত্ত্বিক ভাবনা, এই স্বয়ংসম্পূর্ণ তাত্ত্বিক ভাবনাকে আমি অ্যাকসেপ্ট করছি না, আমি গ্রহণ করছি না। কারণ মার্ক্সবাদ এই ধরনের আগামী দিনের পৃথিবীতে একটা সমাজতান্ত্রিক সমাজে একটা আলাদা করে অর্থাৎ অর্থনীতি তৈরি হবে, আলাদা করে একটা এথিক্স তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, একটা সমাজতান্ত্রিক, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যেমন অবস্থা তৈরি হবে তার প্রকাশ ঘটবে তত্ত্ব। এই রিলেটিভিজম হিস্টোরিসিজমের ব্যাপারটা কষ্টের মধ্যে বারে 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 ঘুরে ফিরে এসেছে। এইবারে প্রশ্ন হচ্ছে, এবং এইভাবেই তিনি বলছেন যে আমরা ধর পুঁজিবাদী সমাজে যে বিচ্ছিন্নতা দেখতে পাই, সে এলিয়েনেশনের প্রশ্ন যেটা লুকাসের মধ্যে রিফিকেশনের ফর্মে এসেছিল, উনিও এখানে বলছেন যে হ্যাঁ আমরা জানি ধর্মতান্ত্রিক সমাজে, পুঁজিবাদী সমাজে মানুষ বিচ্ছিন্ন, মানুষ অনুন্নয়ের সমস্যায় ভোগে, এগুলো ঠিক, কিন্তু সেটাকে যদি অতিক্রম করতে হয় তাহলে আমাদের এই প্র্যাকটিস, প্র্যাকটিসের যে দর্শন, মার্ক্সবাদ মানে হচ্ছে এই কর্মকাণ্ডের দর্শন, এই এই হচ্ছে কিন্তু কর্ষের কর্ষের ভাবনা চিন্তা। এবং এইটা বলতে গিয়ে এই আলোচনাটা করে এইবারে কর্ষ একটা প্রশ্ন তুলছেন, এই মার্ক্সিজম এন্ড ফিলোসফির মধ্যে সেই আলোচনাটা আছে, সেই বক্তব্যটা হচ্ছে, বিশেষ করে এই আলোচনাটা উনি করেছেন তার দ্বিতীয় সংস্করণ মার্ক্সিজম এন্ড ফিলোসফি, তার দ্বিতীয় সংস্করণের ভূমিকায় এই প্রশ্নটা তুলেছেন উনি। এবং আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উনি বলছেন যে এইটাই যদি মার্ক্সবাদের মূল কথা হয়, অর্থাৎ মার্ক্সের কাছে মূল ব্যাপারটা ছিল মানুষের মুক্তি, মানুষের মুক্তির জন্য মূল কথা হচ্ছে এই কর্মকাণ্ডের দর্শন, তার বাস্তবায়নের মাধ্যমে এই মুক্তিটা ঘটবে, তাই যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয় আন্তর্জাতিকের মাধ্যমে এইরকম একটা দৃষ্টবাদী পজিটিভিস্ট একটা ব্যাখ্যা কালকাউস্কির দৌলতে এটা হলো কি করে, অর্থাৎ মার্ক্সবাদের এই অপব্যাখ্যাটা কি করে, মার্ক্সবাদের এই দৃষ্টবাদী রূপান্তরটা কি করে ঘটে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে উনি একটা আলোচনা করেছেন মার্ক্সিজম ফিলোসফিতে, সেটা হচ্ছে যে মার্ক্সবাদের
বিবর্তন, এই বিবর্তনের আলোচনাটা উনি তিনটে পর্যায়ে উনি ভাগ করেছেন। উনি প্রথম পর্যায়ে যেটা বলছেন 1843 থেকে 1848, এই পর্বে উনি বলছেন যে প্রলেতারীয় যে চেতনা, সেই চেতনাটা ছিল কিন্তু একেবারে এই তাদের কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ, তার ভেতর থেকে তাদের চেতনাটা উঠে এসেছে। এইটাই এইটাই ছিল মার্ক্সবাদের একেবারে আদি সংস্করণ, এইটাই ছিল আসল মার্ক্সবাদ, যে কর্মকাণ্ড সেখানে সক্রিয় অংশগ্রহণ, তার ভেতর থেকে তত্ত্ব উঠে এসছে, তাদের চেতনা তৈরি হয়েছে, এটাই ছিল মূল কথা। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু এটা থাকে। তখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিকের তাত্ত্বিকরা একটা তত্ত্ব বানাবার চেষ্টা করল, যে তত্ত্বটা কিন্তু এই সক্রিয় কর্মকাণ্ডের যে যে দর্শন তার থেকে একটা বিচ্ছিন্ন, একটা আলাদা আলগা একটা তত্ত্ব তারা তৈরি করে, যেটাকে কস একেবারেই সমর্থন করছেন। আর এর পরে যেটা হচ্ছে এটাও খুব উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়টা উনি বলছেন যে এটা মোটামুটি এই পর্যায়টা আরম্ভ হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ায়, হয়তো উনবিংশ শতাব্দীর শেষ থেকে। সেখানে উনি বলছেন তিনটে ঘটনা ঘটছে যার ফলে কিন্তু আবার এই এই যে সক্রিয় কর্মকাণ্ডের যে দর্শন, যেটাকে এক কথা উনি বলছেন রেভলিউশনারি সাবজেক্টিভিটি, এই সাবজেক্টিভিটির যে ভাবনা, অর্থাৎ বিষয়ীবাদের যে ভাবনা, বিষয়ীবাদী চেতনার যে ভাবনা, সেটা নতুন করে সেটা আবার উঠে আসছে একটা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন প্রেক্ষাপটে। সেখানে তিনটি বিষয় সেখানে ঘটছে। একটা হচ্ছে ট্রেড ইউনিয়নগুলো খুব সক্রিয় অংশগ্রহণ করছে, ধর্মঘট হচ্ছে, ধর্মঘটে নানা রকমের আন্দোলন হচ্ছে, যার মাধ্যমে শ্রমিক শ্রেণী সক্রিয়ভাবে এই শ্রমজীবী মানুষের আন্দোলনে তারা অংশগ্রহণ করছেন, আন্দোলন করছেন। এটা হচ্ছে এক। দুই হচ্ছে উনি বলছেন একটা রেভলিউশনারি সিন্ডিকালিজম। এই এই রেভলিউশনারি সিন্ডিকালিজম কথাটার মানে হচ্ছে, সেই সময় আমরা সবাই জানি সিন্ডিকালিজম, যারা ওই তৃণমূল স্তরে গণতন্ত্র সঙ্গবদ্ধ তার যে ভাবনা, এই সিন্ডিকালিজম থেকেই পরবর্তীকালে নৈরাজ্যবাদ, অ্যানার্কিজমের ভাবনা এইগুলো তৈরি হয়েছিল। এই রেভলিউশনারি সিন্ডিকালিজম মাথাচাড়া দিচ্ছে, এইটা তার কাছে মনে হচ্ছে ওই কর্মকাণ্ডের যে দর্শন সেই দর্শনটাকে আরো এগিয়ে নিয়ে গেছে। আর তৃতীয় যে বিষয়টা, যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বলশেভিক বিপ্লব, এবং বলশেভিক বিপ্লবের মাঝখানে যে ব্যাপারটা, বলশেভিক বিপ্লবের ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে, এবং এখানে তিনি লেনিনকে খুবই গুরুত্ব দিচ্ছে, এখানে লুকাচের সঙ্গে, এবং এখানে আমরা বলবো যে আপাত দৃষ্টিতে লুকাচের সঙ্গে তার একটা খুব বড় মিল পাওয়া যাচ্ছে, প্রবল গুরুত্ব দিচ্ছেন তিনি লেনিনকে, এবং বলছেন লেনিন এই কাজটাই তো করলেন। দ্বিতীয় সেটা আমরা সবাই জানি যে দ্বিতীয় আন্তর্জাতিক যেরকম যান্ত্রিকভাবে মার্ক্সবাদকে দেখেছিল, লেনিনই বলশেভিক বিপ্লবের মাধ্যমে সেটা ভেঙে দিল, যে কাউস্কির যে ওই ভাবনা যে কালের নিয়মে একসময় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, এটাকে লেনিন ভেঙে, এই সাবজেক্টিভিটি এবং কর্মকাণ্ডের দর্শন কি উনি একেবারে সামনে সামনে নিলেন। এইবারে যেটা ঘটনাটা ঘটছে এই পর্বটা কিন্তু হচ্ছে 1923 সালের মার্কসিজমের ফিলসফি। কিন্তু এরপরে, যে কারণে আমি আগে জীবনের কথাটা বলে নিলাম, 1926 পর থেকে কিন্তু তার ভাবনা চিন্তাটা পাল্টে যেতে শুরু করেছে। সত্যি কথা বলতে কি এই ভাবনা চিন্তা যে পাল্টাতে শুরু করছে কিন্তু 26 আগে, 23 মার্কসিজম এন্ড ফিলসফি প্রকাশিত হওয়ার পরেই কর্ষের সমালোচনা আরম্ভ হয়ে যাচ্ছে, উনি সমালোচনাটাকে একেবারেই মেনে নিচ্ছেন না, এবং উনি ক্রমশই কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেতরে সেই সময়কার এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালের ভেতরেও যারা নাকি অতি বামপন্থী তাদের ভাবনা চিন্তার প্রতি কিন্তু তিনি তার যে হতে পারেন তাদের কাছে তিনি অনেক তাদের ভাবনা চিন্তাকে তিনি অনেক বেশি গ্রহণীয় বলে মনে করছেন।
এবং একই সঙ্গে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ভাবনাটা অনেকটা এরকম, এই সময়কার তার লেখাপত্রের ভেতর থেকে আমরা পাচ্ছি, সেই ভাবনাটা হচ্ছে এই রকমের যে মার্ক্সবাদ যদি হয়, ইংরেজিতে এখানে কথাটা বলছি, মার্ক্সবাদ যদি হয় যে প্র্যাক্সিসের একটা এক্সপ্রেশন, তাহলে মার্ক্সিজম হচ্ছে একটা এক্সপ্রেসিভিস্ট দর্শন, একটা মানে প্রকাশমূলক এক ধরনের দর্শন। এখন এই যে সাবজেক্টের সাবজেক্ট এই প্র্যাক্সিসের মাধ্যমে সাবজেক্টের সাবজেক্টিভিটির যে প্রকাশ ঘটছে, এইটে সোভিয়েত ইউনিয়নে যে ব্যবস্থা প্রবর্তিত হলো সেখানে কিন্তু এইটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে খর্ব করা হচ্ছে, এটাকে উনি মেনে নিতে পারছেন না। এবং উনি এবারে যাদের প্রতি উনি তার বলতে পারেন সহানুভূতিশীল, যাদের ভাবনার প্রতি, যাদের দৃষ্টিভঙ্গির প্রতি উনি ওর সহ তাদের সঙ্গে সহমত অনেকটা প্রকাশ করছেন, তাদের ভেতরে তিনি যেটুকু আমরা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্তত দুজনের নাম পাওয়া যাচ্ছে। একজন হচ্ছেন আমাদেও বর্দিকা, বর্দিকা ছিলেন তখন ইটালিয়ান কমিউনিস্ট পার্টির ভেতরে অতি বামপন্থী, যার সঙ্গে গ্রামসির বহু ব্যাপারে বিরোধ হয়েছিল, উনি বর্দিকার সঙ্গে সহমত প্রকাশ করছেন। আর আরেকজন হচ্ছেন সাপ্রোনভ বলে, তিনি ওয়ার্কার্স অপোজিশন মানে বলশেভিক মানে রাশিয়াতে যারা যে ওয়ার্কার্স অপোজিশনের যারা নাকি কনস্টার্ট বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং যাদের এই কনস্টার্ট বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটাকে লেনিন ভালো চোখে দেখেননি, বলশেভিক পার্টির যে সেই সময়কার যে নেতৃত্ব তারা এটাকে ভালো চোখে দেখেনি, তার সমালোচনা করেছিল। 1921 সালে রুশ কমিউনিস্ট পার্টির যে দশম কংগ্রেস, সেই দশম কংগ্রেসে লেনিন এরকম ধরনের একটা প্রস্তাবও এনেছিলেন যে বলশেভিক পার্টির ভেতরে যে সমস্ত নানা রকমের গোষ্ঠী আছে যারা নাকি নৈরাজ্যবাদী আছে, সোশ্যালিস্ট রেভলিউশনারি যে গোষ্ঠী আছে তাদের সমস্ত তাদের কোনো গোষ্ঠী আর বলশেভিক পার্টির ভেতরে আমরা আমরা এতদিন পর্যন্ত অনেক গোষ্ঠী ছিল, এই সব গোষ্ঠী টোষ্ঠী আর রাখা যাবে। তো এই এটাতে যারা নাকি ওয়ার্কার্স অপোজিশনের পক্ষে ছিলেন, যারা নাকি নৈরাজ্যবাদী ছিলেন, তারা খুবই তারা এর বিরুদ্ধে মানে তারা খুবই বলা যেতে পারে এর ফলে অসন্তুষ্ট হন, তাদের সঙ্গে লেনিনের বিরোধ হয়, তার এটাকে কোনোতেই মেনে নিতে পারেননি। কিন্তু উনি অর্থাৎ কর্ষ কিন্তু এই নৈরাজ্যবাদী যারা তারপরে যারা নাকি বলতে পারেনি ওয়ার্কার্স অপোজিশন